বৃহত্তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে মন্ট্রিয়েলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কানাডা ও কুইবেক আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কানাডা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মহিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিবেশ পরিষদের সহ সভাপতি দীপক ধর অপু। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু সহ 75 নিহতদের স্মরণে এক দিন নীরবতা পালন করা হয়। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন এবং বাংলাদেশের সাথে আওয়ামী লীগের ইতিহাস নিয়ে আলোচনা করা হয়। আজকের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণতম সহসভাপতি সিনিয়র সহসভাপতি